বই কিনতে গেলে যেসব বিষয়গুলো লক্ষ্য রাখবে, সেটা দেখো এই বইটা একদম নতুন মনে হচ্ছে, কিন্তু যখনই প্রথম পেজ খুলব তখনই দেখব ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এখানেও লেখা আছে 2017, এইবার এইখানে দেখব প্রত্যেকটা বই এটা লেখা থাকবে, এটা কিন্তু সবাই লক্ষ্য করবে। এখানে লেখা আছে যে লাস্ট দেখবে পুনর্মুদ্রণ জানুয়ারি 2020, ঠিক আছে, কিন্তু এটা চলছে 2023। এইরকম বই থাকলে নিবে না। আর এটা দেখে নাও, এখানে লেখা আছে পুনর্মুদ্রণ জানুয়ারি 2022, এই যে কালিটা এটা কিন্তু ডুপ্লিকেট। এই যে এখানে দেখে নাও, এখানে লেখা আছে ₹100, এইখানে ছিল সেটা ওরা কেটে দিয়েছে, কেটে দিয়ে লিখেছে এইটাকে ওরা স্ট্যাম্প মেরেছে। এইটা দেখবে, আর সেকেন্ড যেটা দেখবে আর একটা বই দেখাচ্ছি দেখে নাও, এই বইটা নতুন বই কিন্তু ফার্স্ট পেজ দেখব এরকম পরপর পেজগুলো উল্টে দেখবে, এখানে লেখা আছে স্পেসিমেন কপি নট ফর সেল, এটা বিক্রির জন্য নয়, এইরকম বইও কিন্তু দিয়ে দেয়। আগের যে বইটা দেখালাম ওই বইটা কিনলে প্রশ্ন কিন্তু প্রত্যেক বছরই চেঞ্জ হয় কিছু কিছু, সেইটা নতুন প্রশ্নগুলো পাবে না। আর এইরকম স্পেসিমেন কপি এটা বিক্রির জন্য দেয় না, এই বইগুলো কিনলে তুমি কম দাম দাম কমানোর জন্য দাবি করতে পারবে, আর যদি না কমায় তাহলে এইরকম বই নেবে না, বলে স্পেসিমেন কপি লেখা আছে এরকম বই নেবো না, নতুন বই দরকার। এটাও নতুন কিন্তু স্পেসিমেন কপি লেখা বই নেবে না। তাহলে কীরকম বই নেবে দেখে নাও, এবার দেখাচ্ছি কীরকম বই নেবে, আবার দেখে নেবো, এরকম সব ফার্স্ট পেজ দেখে কিচ্ছু বোঝা যাবে না। এরকম মুদ্রণ লেখা থাকবে প্রথম প্রকাশ 2014 এবং লাস্ট লেখা থাকবে 2023, ঠিক আছে, পুনর্মুদ্রণ বা নতুন সংস্করণ এরকম 2023 লেখা থাকবে তবেই সেই বইটা কিনবে। আরও একটা ব্যাপার বলে দিই, বইগুলো কেনার সময় প্রত্যেকটা পেজ উল্টিয়ে দেখে নেবে, নাহলে ভেতরের পেজ কিন্তু খারাপ থাকে, ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা পেজ উল্টে হয়। আমি একটা বই দেখাচ্ছি, এই যে বইটা উপর থেকে ভালো কিন্তু যখনই পেজ উল্টাবো এখানেও ভালো, এক পেজ উল্টালে হবে না, তারপর আরো উল্টিয়ে দেখবে, এই যেরকম ভাঁজ থাকে এরকম বই নেবে না। আবার এক সময় এরকম থাকলে লেখাও মানে ছাপাও ঠিকঠাক উঠে না, ওই জন্য বইয়ের পেজগুলো আগে প্রত্যেকটা পেজ যতটা পারবে উল্টে নেবে, তাড়াহুড়ো করে বই কিনলে হবে না। তো এই বইটা আমি আমার স্টুডেন্টকে দিয়ে কিনতে বলেছিলাম, ওকে কিনতে পাঠিয়েছিলাম, তো এই বইটা কিনলে ক্ষতি কী হবে লেখা আছে জানুয়ারি 2020, আর যদি এই বইয়ের প্রশ্নগুলো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে এই বইয়ের প্রশ্ন নতুন বইয়ের সঙ্গে মিলছে না, তার মানেই বুঝতে পারলাম যে এই বইটা নিশ্চয়ই নতুন না, প্রশ্নগুলো এগুলো মিলছে না।
যেখানে শচীন্দ্রনাথ মণ্ডলের যে তোমাদের বই আছে, এই বইটাও এই বছরই কিনেছি। কিন্তু তিন অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নাও, যাদের নতুন বই আছে যদি এরকমই থাকে, যে কমেন্ট করেছিল আমি এখনও দেখিনি, নতুন বইটা দেখে আসবো, কালকে কিনে আনবো, তো প্রশ্ন মিলছে না, তো তোমরাও দেখে নাও, যদি এরকম থাকে আগে সালটা দেখে নেবে তাহলেই বুঝতে পারবে। তো এটা জানানোর ছিল, জানিয়ে দিলাম। এরপরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো।